আমি শুধু আপনাদের দুটি মনের কথা বলবো। একটা হচ্ছে আপনারা বিশ্বাস রাখেন, আমি যেটা বলি সেটা কিন্তু করি। তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতিটা দেয় 100% করে, কিন্তু বিজেপি যেটা রোজ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে গ্যারেন্টি বলে বলে, ওটার ফল শূন্য। আজ পর্যন্ত কোনো দিন ওরা মানুষের কাছে কথার কোনো দাম রাখেনি। এবার রইল আপনাদের এখানে বিজেপির প্রার্থী। আমি তো অনেকটাই জানি, আমি অনেক আগেই অনেক ছবি টবি পেয়েছিলাম, কিন্তু আমি বিজেপির মতো নোংরা রাজনীতি করি না, তাই সেই ছবিগুলো বাইরে আমি কখনো নিয়ে আসিনি। ছবি বেরিয়ে গেলেই বুঝবেন সব উধাও হয়ে গেছে। আমি গত নির্বাচনের আগে যখন বাংলার নির্বাচন ছিল, মাত্র 2 বছর আগে, 3 বছর আগে, মানে 2021 আর কি, তখন আমরা বলেছিলাম তৃণমূল জিতলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব। করেছি কি করিনি? আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম স্বাস্থ্যসাথী কার্ড দেবো, দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম 10,000 টাকা কৃষক ভাতা দেব, দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য 10,00,000 টাকা করে স্মার্ট ক্রেডিট কার্ড করব, করেছি কি করিনি? আর এটা তো প্রভু চৈতন্য দেবের জায়গা, এই এমসটা দেখছেন, এটাও করবার জন্য 180 একর জমি বিনা পয়সায় আমরা দিয়েছি, এবং আরও 300 কোটি টাকা আমাদের বাংলা গভর্নমেন্ট খরচ করেছে। তার কারণ যোগাযোগ, বিদ্যুৎ, জলসংযোগ ইত্যাদির জন্য। আমরা এখানে তাঁতিদের কত ভালোবাসি, তাঁত তীর্থ, চারিদিকে তাঁতিদের রমরমা, শান্তিপুরের শাড়ি, আপনাদের তাঁতের শাড়ি, আপনাদের তাঁতিদের জন্য প্রকল্প, তাঁত সাথী প্রকল্প। আমি তো ঠিক করেছি বাংলার সব ব্লকে ব্লকে একটা করে বাংলার শাড়ির দোকান খুলব, তাঁতিদের হাতে বোনা শাড়ি সেখানে বিক্রি হবে। যদি কেউ ফ্র্যাঞ্চাইজিও নিতে চান, আমার কোনো আপত্তি নেই। শরতীর্থ নবদ্বীপকে হেরিটেজ টাউন, এই যে নন্দ এখানে বসে আছে, এই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সংস্কৃতি টোল, কল্যাণীতে এমসের জন্য সব কাজ করে দেওয়া, মৌলানা আবুল কালাম আজাদের যে টেকনিক্যাল ক্যাম্পাস তৈরি করে দেওয়া। তাছাড়াও মনে রাখবেন আমরা কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় ও হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন ক্যাম্পাস করেছি, কল্যাণীতে এডুকেশন হাব। এছাড়াও আর কি করেছি আমরা, দু একটা বলে দিই, যদিও আমার বলার কথা ছিল না। নবদ্বীপকে যেমন হেরিটেজ টাউন আমরা করেছি, তেমনি মনে রাখবেন মায়াপুরে ইস্কনকে 700 একর জমি দিয়েছি, বিরাট শহর তৈরি হচ্ছে, তীর্থ শহর, ইস্কন তীর্থ শহর, যেখানে আমাদের অনেক মানুষের চাকরি বাকরি সহ অনেক কিছু হবে। কৃষ্ণনগরে মসলিন তীর্থ ও সর তীর্থ, নবদ্বীপে তাঁতের হাট, ধাত্রী গ্রামে তাঁতের হাট তৈরি করা হয়েছে, অনেকগুলো ফুলিয়ায় রাজ্যের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হ্যান্ডলুম টেকনোলজি তৈরি করা হয়েছে, হরিণঘাটায় ফ্লিপকার্ট হাব তৈরি করা হয়েছে,
এইভাবে অনেক কাজ করা হয়েছে, যেটা আমি বলতে গেলে এই গরমে মা বোনেদের ভাইয়েদের কষ্ট হবে তাই আমি বলতে চাই না। যে আপনারা জেনে রাখুন, উদ্বাস্তু পরিবারের মানুষ, বাংলায় আগামী দিন কেউ উদ্বাস্তু থাকবেন না। সব উদ্বাস্তু পরিবার তার জমির দলিল পাবে এবং চিরস্থায়ী ঠিকানা পাবে। ইতিমধ্যেই 42,000 উদ্বাস্তু পরিবারকে আমরা জমির দলিল দিয়েছি, প্রিয় রাইট দিয়েছি। রানাঘাটেও দেওয়া হয়েছে 27টা উদ্বাস্তু কলোনিকে। এছাড়া আপনাদের কৃষ্ণনগর এই জেলাতেও 11+3 14,000 পরিবারকে উদ্বাস্তু ফ্রিহোল রাইট দেওয়া হয়েছে। আমি 2-3টে কথা বলবো আপনাদের। নদিয়ার আপনাদের মনে আছে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, রানাঘাট গেদে ইলেকট্রিফিকেশন কে করে দিয়েছিল, কে করে গেছিল? আমি করে গিয়েছিলাম। বনগাঁ পেট্রোপোল কে করে দিয়েছিল? আমি করে গিয়েছিলাম। ওখানে নতুন করে ট্রেন চালানো কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। তাই আপনাদের কাছে বলি, যা বলি তা করি, যা করি না তা বলি না। এটা আমাদের বেঙ্গলের অ্যাসেম্বলির ইলেকশন নয়, এটা হচ্ছে আমার লোকসভা ইলেকশন। যাতে দিল্লি পাল্টাবে কি পাল্টাবে না, দিল্লি বদলাবে কি বদলাবে না, নরেন্দ্র মোদীর সরকারকে আর আনবেন না দয়া করে। নাম্বার 1, 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, দিয়েছে? দিয়েছে? 1,00,000 পেয়েছেন? 50,000 পেয়েছেন? কিছুই পাননি? উনি রোজ বিজ্ঞাপন দিচ্ছেন বিনা পয়সায় নাকি সবাইকে গ্যাস দিচ্ছে, বিনা পয়সায় গ্যাস পেয়েছেন? কীরকম বুঝুন, একটা প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে? একটা বাচ্চা ছেলে যদি মিথ্যে কথা বলে, মা তাকে টেনে নয় দুটো থাপ্পড় মারে পরে আদর করে দেয়। আর দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তবে তাকে কি বলতে হয়? কি বলবো বলাটা আপনারা বলবেন, আমি বলবো না, আমার মুখে শোভা পায় না। জিজ্ঞেস করুন, বলছে সবার বাড়িতে বিনা পয়সায় বিদ্যুৎ চলে যাচ্ছে, গেছে? আরে এত বড় মিথ্যেবাদী, এত বড় জুমলা, এত বড়, এ তো গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। আচ্ছা, লজ্জা করে না মিথ্যে কথা বলতে? ছি 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 ছি, দেশের লজ্জা। সন্দেশ খালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন। আসল তত্ত্ব ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম একটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোকবার পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে। আমি এখনো ডিটেলসটা দেখিনি, আমি নিশ্চয়ই দেখব। কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কীর্তি কারখানা, রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে, মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মলেস্টেশন করছেন, আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন, যিনি সন্দেশখালি নিয়ে বড় বড় সন্দেশ দেন। কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না? আপনার জগন্নাথ, আপনাদের এখানকার প্রার্থী, একটু সন্দেশ দিতে পারলেন না? খোঁজ নেননি কি করে? সবাই জানে, লোকাল লোক জানে, আর আমরা জানি না কেন মুকুটমণি বিজেপি ছেলে তৃণমূলে চলে এলো। ওরা সবাই জানে ঘটনায় লজ্জায় শিউরে ওঠে। এদের ভোটে দাঁড়ানোর মতো অধিকার আছে না, ক্ষমতা আছে না, এইটুকু ভদ্রতা আছে? কিচ্ছু নেই। এবার মতুয়াদের ঠকিয়ে যাচ্ছে,